চ্যানেল তো গাইস আজকে আমি অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে একটা ফুড চ্যালেঞ্জ শেয়ার করছি আর কি ফুড চ্যালেঞ্জ শেয়ার করছি সেটা তো তোমরা অলরেডি টাইটেল আর থাম্বনেল দেখে দেখেই নিয়েছো সো তা আমি বলে দিচ্ছি আজকে আমি করছি হচ্ছে 24 আওয়ার্স ম্যাগি চ্যালেঞ্জ সো আজকে আমি 24 ঘন্টা ধরে ম্যাগি খাবো শুধু আর ম্যাগির ভ্যারাইটিজ রেসিপি ট্রাই করব আর ম্যাগি যদিও বা খুবই একটা কমন খাবার আমাদের ঘরে ঘরে এখন টিফিন মানে ইভিনিং স্ন্যাক্স বলতে গেলে ম্যাগি হয় কারণ বাইরে লকডাউন হাতের সামনে পাঁচ মিনিটও বেশি বললাম 2 মিনিটে আমরা ম্যাগি তৈরি করে ফেলতে পারি বাট আমরা 2 মিনিটে করবো না আমরা তো আমি মানে আমিও তো পুড়ে নই সো আমি আজকে সুন্দর সুন্দর রেসিপিস ট্রাই করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ভালো লাগলে তোমরাও ট্রাই করতে পারো আর কিছু কিছু আমি যদি ফার্স্ট টাইম আজকে ট্রাই করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো বাট জানি না কতদূর কী করবো এটাই আজকে আমাদের চ্যালেঞ্জ মেইন যে আজকে আমরা 24 ঘন্টা ধরে ম্যাগি খাবো আর ভিডিওটা এনজয় করবো আজকে আর জানি না আমি খেতে পারবো কি না ম্যাগি চারবেলা কারণ আমার ম্যাগি সত্যি বলতে ফেভারেট বাট অতটাও আমার পছন্দ না যে আমি চারবেলায় ম্যাগি খাবো বাট কিছু করার নেই যেহেতু এটা চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করেছি আর আমি অবশ্যই করবো চ্যালেঞ্জটা পুরো সো গাইস তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখো আর একদম স্কিপ করো না আমি কী কী খাই না খাই তোমরা দেখতে পাবে আজকে এই ভিডিওটায় আর এই ভিডিওটা ভালো লাগলে এনজয় করে থাকলে অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দিও সবাই আর এই ভিডিওটা লাইক টার্গেট হচ্ছে 2K তোমরা প্লিজ 2K লাইক টার্গেট কমপ্লিট করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো নেক্সট ভিডিও কী দেখতে চাও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব না করে কিন্তু একদম যেও না কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আসতেই থাকে আর সাবস্ক্রাইব বাটনের পাশে ছোট নোটিফিকেশন বেল বাটনটা প্রেস করে অল করে দিও যাতে যখনই আমি একটা ভিডিও আপলোড করি তোমরা নোটিফাই হও তো চলো আমি অনেক বকবক করে ফেলেছি ইন্ট্রো করে ফেলেছি আর বেশি টাইম ওয়েস্ট করবো না আমরা সরাসরি দেখা করে নেবো আমাদের ব্রেকফাস্টটা নিয়ে তো চলো হ্যালো গাইস গুড মর্নিং আর এখন আমি আমার ব্রেকফাস্টটা করবো আর ব্রেকফাস্ট আমি নিয়ে চলে এসেছি আমাদের সবার ফেভারেট ম্যাগি আর আমি এখানে আজকে যে রেসিপিটা ট্রাই করেছি বলতে আর কি মানে নিউ কিছু নয় আমরা যেটা ছোটোবেলায় খেতাম স্কুলে টিফিনে নিয়ে যেতাম ছোটোবেলায় ইভিনিং স্ন্যাক্সে খেতাম একদমই সিম্পল যেটা তোমাদের আমাদের বয়েল ম্যাগি বলা হয় তো নুন হলুদ দিয়ে সেদ্ধ করা ম্যাগি তো আমি সকালবেলা চাইনি বেশি হেভি কিছু খেতে একটু লাইটই রেখেছি সো এটা একদম পারফেক্ট ব্রেকফাস্টের জন্য আর এটার আলাদা করে কোনো টেস্ট নেই এক্সট্রা কোনো ফ্লেভার অ্যাডেড নয় আর এটার টেস্ট কেমন হয় তোমরা সবাই জানো যারা স্টুডেন্ট রয়েছো কলেজ স্টুডেন্ট স্কুল স্টুডেন্ট প্রত্যেকে জানবে আর ম্যাগি আমার খুব ফেভারেট আর এরকম সুপি ম্যাগি তো আমার প্রচণ্ড ভালো লাগে আমার যে কোনো সুপি টাইপের নুডলস খুব পছন্দ আর ম্যাগি হলে তো কোনো কথাই নয় তো চলো বেশি বকবক করবো না ফার্স্টে টেস্ট করবো আর টেস্ট করে কী বা বলবো নিউ কিছু তো বলার নিয়ে আমার সেমই টেস্ট পাবো বাট প্রচণ্ড খিদে পেয়েছে আর এখন 10টা ওভার তো আমি তাড়াতাড়ি খাবো ব্রেকফাস্টটা শেষ করবো আমার এটা টেস্ট নতুন করে আলাদা করে বলার আমার কিছুই নেই তোমাদের তো এই ম্যাগিটা কারা কারা স্কুলে বা কলেজে টিফিন নিয়ে যাও আমাকে কমেন্ট বক্সে লেখো কারণ আমিও যখন স্কুলে পড়তাম আমিও ঝটপট করে এটাই এরকম ম্যাগি নিয়ে যেতাম আর যখন ম্যাগিটা মানে টিফিন বক্সটা খুলতাম না ম্যাগিটা পুরো 4 কোণা বা 3 কোণা দোলা মতো হয়েছে তো ঠান্ডা হয়ে এখন যেহেতু বর্ষাকাল না সকালবেলা এরকম সুপি ম্যাগি খেতে কিন্তু দারুণ লাগছে তোমরা যদি কারোর এই ভিডিওটা দেখার পর খেতে ইচ্ছা করে ম্যাগি সুপি ম্যাগি বর্ষাকালে তবু চটপট বানিয়ে ফেলো আর খেয়ে ফেলো আর অবশ্যই কমেন্ট করে জানাও বানালে কি না তো আমি আমার ম্যাগিটা একটুখানি বাকি আছে পুরোটা শেষ করে ফেলবো আর বেশি বকবক করবো না এটা নিয়ে বেশি টাইম ওয়েস্ট করবো না কারণ আমাদের লাঞ্চে দেখা হয়ে যাবে আবার আর লাঞ্চে একটু স্পেশাল ম্যাগি বানাবো রেসিপি ট্রাই করবো আমি তো একদম স্কিপ করো না দেখতে থাকো জানার জন্য দুপুরে লাঞ্চটা নিয়ে চলে এসেছি আর লাঞ্চে আমার সাথে রয়েছে হচ্ছে তোমরা দেখে নিয়েছো যে এটা হচ্ছে একটা ভেজিটেবল ম্যাগি বেসিক্যালি যেটা আমরা ঘরে সবজি দিয়ে ম্যাগি বানাই একদম ঘরোয়া পদ্ধতিতে মানে বাঙালি ম্যাগি যেটাকে বলে আর কি আলু দিয়ে সবজি দিয়ে তো সেম ওটাই বানিয়েছি তো এখানে আমি অনেকটা বেশি করে ভেজিটেবল ইউজ করেছি আর যেহেতু এটা দুপুরের খাবার না সেই জন্য একটু বেশি ভেজিটেবল দিয়েছি যাতে আমার পেটটা ভরা থাকে অনেকক্ষণ অবধি কারণ দুপুরে ঘরটাই মেইন খাওয়া সারাদিনে
তো এজন্য আমি এটা থাম্বনেইলও তুলেছি আর এটা ঘেটে গেছে এজন্য সুন্দর করে সাজিয়েছিলাম উপরটা ডিম দিয়ে তো চল এটাকে টেস্ট করব আমরা আর বলবো কেমন হয়েছে ফার্স্ট বাইট বাঙালি ম্যাগি মানে ঘরে যেটা আলু দিয়ে বানানো হয় না আলু সবজি দিয়ে ওটা কিন্তু দারুণ ব্যাপক খেতে লাগে একদম সিরিয়াসলি বলছি দারুণ লাগছে খেতে যদিও একটু ঠান্ডা হয়ে গেছে একটু না বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছে থাম্বনেল তুলতে তুলতে আর ইন্ট্রোটা আমি করছিলাম তো একটু ঠান্ডা হয়ে গেছে বাট খেতে এটা দারুণ লাগছে গরম হলে এটা আরও ভালো লাগতো খেতে তো গাইজ এটা ঠান্ডা হওয়ার আগে এটাকে তাড়াতাড়ি ফিনিশ করবো আর তোমাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে আমার ইভিনিং স্ন্যাক্স নিয়ে তো একদম স্কিপ করো না দেখতে থাকো গুড ইভিনিং গাইস সো আমি আবার চলে এসেছি আমার ইভিনিং স্ন্যাক্স টাইমে আর এখন 5টা বাজে আর আমার খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে কারণ জানি না কেন তাড়াতাড়ি আজকে খিদে পেয়ে যাচ্ছে তো আমি অল্প অল্প কোয়ান্টিটি খাচ্ছি কারণ ম্যাগিতে এমনি নর্মালি খেলে আমরা না পেট ভরে যায় চট করে মানে আমি তো দু প্যাকেটও খেতে পারি না ঠিক করে আবার এক প্যাকেটও আমার কম পড়ে সো আমি ট্রাই করেছি ব্যালেন্স করে খাওয়ার তো তার জন্য আমি তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি আজকে ইভিনিং স্ন্যাক্সটা আর বলে রাখি ইভিনিং স্ন্যাক্সে আমি একটু ট্রাই করেছি আর কি এগ ম্যাগি স্ক্র্যাম্বলড এগ ম্যাগি বলতে পারো মানে ওটাই মানে একটু মাথা থেকে বের করেছি জাস্ট একটু ম্যাগি করে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি ডিম স্ক্র্যাম্বলড এগ করে ছড়িয়ে দিয়েছি এরকমভাবে আমি খাই না নর্মালি আমি ম্যাগি খাই যেটা আমি সকালে ব্রেকফাস্টে খেয়েছিলাম সেইভাবে আর অন্য মানে চিলি ম্যাগি বা তোমার ভেজিটেবল দিয়ে যেভাবে আমি খাই ওইভাবে খাই সো এটা একটু নতুন আমার কাছে বাট একটা জিনিস আমার দারুণ মজা লাগছে যেটা হচ্ছে আমি এখানে একটা স্মাইলি বানাতে গেছি আমার ইচ্ছা হলো একটু স্মাইলি বানানোর তো কেচাপ দিয়ে বাট এটা স্মাইলি এটাকে রাক্ষসের ফেস হয়ে গেছে মানে কি বলবো আমি মানে একটা সুন্দর জিনিস ট্রাই করতে গেলাম বাট হলো না কিচ্ছু হবে না আমার দ্বারা আর একটা কথা বলে রাখছি তোমরা হয়তো ভাবছো আমি সকালের ব্রেকফাস্টে যে জামাটা পরেছিলাম ওটা পরে কী করে চলে এলাম কারণ আমি এখন একটা ভিডিও শ্যুট করবো মেকআপে আর সেটার জন্য আমাকে এই জামাটাই পরতে হবে সো আমি আবার এই জামাটা পরেই চলে এসেছি আমি অন্য জামা পরতে পারবো না কারণ আমি একটা লুক ভেবে রেখেছি তো এটার সাথে ম্যাচিং যেহেতু সো এটা আমি পরেছি তো তোমরা কিছু মনে করো না কারণ সেম জামাই আমি বারবার পরে পরে চলে আসছি তো চলো মেন টপিকে আসা যাক আমি এবার খাবো আমার ম্যাগি আমার এগ ম্যাগি তো চলো ট্রাই করে দেখবো এটা লুক দেখতে যেও না কারণ দেখতে ভালো মোটেও হয়নি ওপরে ইমোজিটা পুরো ঘেটে গেছে যেটা আমি আর কি স্মাইলি ফেস বানাতে চেয়েছিলাম ইমোজি কি বলছি বাট খেয়ে দেখা যাক চলো একটা বিশাল বড় বাইট যেটা আমার মুখে ঢুকবেও না পুরোপুরি বাট ট্রাই করব খেতে কিন্তু দারুণ হয়েছে খেতে দারুণ হয়েছে তো চলো বেশি কথা বলবো না এটাকে শেষ করি পুরোপুরিভাবে তোমরা এইভাবে কে ম্যাগি খাও আমার মতো আমার এভাবে খেতেই ভালো লাগে কারণ জানি না আমি সবসময় এরকমভাবেই ম্যাগি খাই এক কত এক তোমরা কি কখনো এক খেয়েছো খাওনি না সো গাইস জাস্ট একটু মজা করছিলাম আমি কিছু মাইন্ড করো না কেউ তো চলো এটাকে খাবো অলমোস্ট শেষ হয়েছে ফাইনালি শেষ হয়ে গেছে
আর এখন আমার খিদেও পাবে না খুব সম্ভবত বেশিক্ষণের মধ্যে সো একেবারে ডিনার টাইমে তোমাদের সঙ্গে আমি দেখা করে নেব বাই হ্যালো গাইস আমি আবার চলে এসেছি আমার রাতের ডিনারটা নিয়ে আর ডিনারে রয়েছে সব থেকে ফেভারেট আমার আজকে মানে আজকে সারাদিনে যতগুলো ম্যাগি খেয়েছি না এটা আমার সব থেকে বেশি ফেভারেট কারণ এটা চাইনিজ ম্যাগি চিলি ম্যাগি যাই বলো তোমরা আর আমার মারাত্মক ভালো লাগে খেতে সো এখানে আমি নিয়ে চলে এসেছি আমার ডিনার আর ডিনারে রয়েছে আমার এখানে কি বলবো চিলি ম্যাগি এটাকে আমি খুব স্পাইসি করে বানিয়েছি তো সেজন্য বলছি এটা চিলি ম্যাগি আর এটা না পুরো চিলি চিকেন যে স্টাইলে বানায় ওই স্টাইলেই বানিয়েছি হালকা একটু একটু গ্রেভি রেখেছি তোমরা দেখতে পাচ্ছ আর এটা আমার মানে কী বলবো এটা আমার দারুণ লাগে খেতে আর যারা তোমরা এটা এখনও ট্রাই করোনি না এটা অবশ্যই ট্রাই করো তোমরা জাস্ট মানে কী বলবো মানে প্রেমে পড়ে যাবে তোমরা এত ভালো খেতে এটা সিরিয়াসলি তো বেশি কথা বলবো না এটা এখনও গরম আছে তো গরম গরম এটা খেতে দারুণ লাগবে তো চলো বেশি কথা বলবো না খেয়ে টেস্ট করে দেখা যাক এটা দারুণ সিরিয়াসলি এটা দারুণ এটা কিরকম টেস্ট তোমাদের একটু স্পাইসি একটু ট্যাঙ্গি সেটা দারুণ খেতে তোমরা জাস্ট যদি চাইনিজ লাভার হও না মানে চাইনিজ ফুড যদি ভালোবাসো তো তোমরা একটা মাস্ট ট্রাই একটু ট্রাই করো আজকে আর এটা এত টেস্টি হয়েছে না আমার কুকিও চিল্লাতে আরম্ভ করেছি ওরও খিদে পেয়ে গেছে এটার গন্ধে আর কি সো বেশি কথা বলবো না ও চিল্লাবে এবার ভিডিওটা আমি করতে পারবো না সো এটা তাড়াতাড়ি শেষ করি সো গাইজ কুকি মারাত্মক শুনতে পাচ্ছ চিৎকার করছে সো আমি এটা শেষ করবো অফ ক্যামেরাতে সো গাইজ এই ছিল আজকের ভিডিও সারাদিন ম্যাগি খেলাম আর আমি ব্যাপারটা এনজয় করলাম বেশ তোমরা কেমন লাগলো তোমরা কতটা এনজয় করলে কমেন্টে লেখো আর অবশ্যই একটা লাইক করে দিও ভালো লাগলে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিতে চলো সুস্থ থাকো ভালো থাকো টিল দেন বাই বাই